हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई अनेक भालो आछो, जे जेखने आछो सुस्थ आछो। आज के आबारो तुम्हारे माझे हाजिर हलम नतून आरेकटी गार्डेनिंग व्लग निये। आशा करी आज के व्लगटा तुम्हारे प्रत्येक खूब भालो लागबे। चैनले जदि नतून बंधु हये थाको ताहले प्लिज चैनल के सबसक्राइब करे नियो। भिडियो भालो लागले भिडियो शेषे एकटा लाइक करे आमाके अति अवश्यई कमेंटे लिखे जानिओ। এবারে বেশ কিছু দোপাটি ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে আবার হঠাৎ কড়কড়িয়ে ওঠা রোদ্রে আমার ছাদ বাগানের বেশ অনেকগুলো গাছের ক্ষতি করেছে। তার মধ্যে দোপাটি গাছও পড়েছে অনেক কটা, তিন চারটে মতো দোপাটি গাছ এই কড়কড়িয়ে রোদ ওঠাতে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়াতে পচে নষ্ট হয়ে গেছে। তো সকালে একটু ছাদে বাগান পরিচর্যা করতে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চা জল খেয়ে চলে এসেছি। তো বেশ কিছু গ্রো ব্যাগ দেখলাম মাটি ভর্তি রয়েছে, সেই গ্রো ব্যাগগুলোর গাছগুলো মারা গেছে, তো তাতে আগাছা ভর্তি হয়ে রয়েছে। তো সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিয়ে সেই গ্রো ব্যাগের মাটিগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে এতে আবার সার প্রয়োগ করে নতুন করে গাছ বসানো যাবে। আজকে কিছু গোলাপ ফুলের গাছের গোড়া পরিষ্কার করে কিছু মাটি তুলে ফেলে দেব এবং তার মধ্যে আবার নতুন করে সারযুক্ত মাটি দিয়ে ভরে দেব, যাতে এই শীতকালে এই গোলাপ গাছগুলো থেকে ফুল পেতে পারি। বেশ অনেকদিনই হলো এই গোলাপ গাছগুলোর কোনো পরিচর্যা হয়নি, তা তোমরা টবের মাটির দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে আগাছাতে ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে দেখা যাক কটা গাছের পরিচর্যা করতে পারি। আমার কাছে মোট পাঁচটা গোলাপ রয়েছে, একটা হলুদ, একটা কালচে খয়েরি, অনেকে কালো গোলাপ বলে থাকে, একটা গোলাপি আর দুটো হাজারি গোলাপ। সকালে মাটি রোদ্রে দিয়ে গেছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম এসে একটু নেড়ে চেড়ে দিয়ে যাব, তাহলে আর দ্বিতীয় দিন রোদ খাওয়াতে লাগবে না। কিন্তু আমি তো ভুলেই গেছি সংসারের কাজের মধ্যে যে আমি ছাদে মাটি রোদ্রে দিয়ে এসেছি। আসলে আজকে শরীরটাও খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার গলার টোন শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে মাঝে মাঝে গলায় একটু ডিস্টার্ব করছে। তো ওই আর কি, আসলে ঝিমঝিমিয়ে কাজ করছিলাম সংসারের কাজ, সেই জন্য আর কি কাজ করতে দেরি হয়ে গেছে, এদিকে ছাদে আসার সময় পাইনি। আজকে ভেবেছি মাটিগুলো চেলেই রেখে দেবো একবারে, তাহলে আগামীকাল একটু রোদ খাইয়ে নিয়ে তাতে সার মাটি দিয়ে আবার নতুন করে গাছ বসিয়ে দিতে পারবো। তাই আর কি মাটিগুলোকে আজকে চেলেই রেখে দিচ্ছি। চেলে নেওয়ার পরে চালুনিতে যে অবশিষ্ট মাটিটা থেকে যায় সেই মাটিগুলো আমি সবজির খোসা যখন পচায় সেই সবজির খোসার উপরে লেয়ার দিয়ে দিয়ে সবজির খোসাগুলোকে পচিয়ে মাটি তৈরি করে নিই। তো এইভাবে কিন্তু সবজির গাছ ফলের গাছ নাকি খুব ভালো হয়, যদিও বা আমি ফুলের গাছও বসাই, ফুলের গাছও মোটামুটি ভালোই হয়, খুব খারাপ বলবো না। এই যে এই গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আর এখানে যা মাটি আছে এই গ্রো ব্যাগের এক গ্রো ব্যাগ মাটি হয়েছে, তো এর মধ্যে তো আরও সার মাটি যাবে, ভার্মি কম্পোস্ট যাবে, তারপরে এই মাটিগুলোর সাথে এই মাটিগুলোতে আমি গাছ বসাবো। আর দেখো চারি সাইডের গাছগুলো কিন্তু জলের জন্য জড়িয়ে গেছে। আসলে আমি বিকেলবেলায় ছাদে এসে কাজ করছি, তো জল দেওয়া হয়নি আর প্রচণ্ড রৌদ্রও পড়েছে। তো যাই হোক, এবার আসি এই ছোট্ট যে গোলাপ গাছটা আছে এই গাছটাকে রিপোর্টিং করব। এটা একটা হাজারি গোলাপের গাছ, হাজারি গোলাপ আমার একটা কিনে আনা হয়েছিল, আর আমার হাতে না গোলাপ গাছ একদমই হতে চায় না, কিন্তু কি ভাগ্যবশত এই গাছটা হয়ে গেছে, এটাও হাজারি গোলাপেরই গাছ। তো এই ছোট্ট চারাটা রিপোর্টিং করব আর বাদ বাকিগুলোতে মাটি তুলে ফেলে দিয়ে সারযুক্ত মাটি দিয়ে পরিপূর্ণ করে দেবো।
সেই জন্য গাছ অনুযায়ী ছোট্টখাট্ট একটা টব জোগাড় করে নিয়েছি। এই ছোট্ট টবটার মধ্যে কিন্তু ডায়ান্থাসের গাছ ছিল। তো সেই গাছটা সারা বছর যত্ন করে রাখার পরে এই কদিন আগে যে ঝমঝমিয়ে বৃষ্টি হলো তাতে গাছটা মারা গেছে। তো আর আমি বাঁচাতে পারিনি, শেষ রক্ষা করতে পারিনি। তো সেই টবটার মধ্যেই হাজারি গোলাপের ছোট্ট চারাটা বসিয়ে দেবো। আর এই যে আমার এই অবস্থা গাছগুলোর, কিন্তু তবুও দেখো একটা দুটো করে ফুল কিন্তু দোলা দিয়েই চলেছে। তো আমি গোলাপ গাছের জন্য সেরকমভাবে মাটি আলাদা করে রেডি করি না, যেরকম মাটি সব গাছের জন্য ব্যবহার করি ওরকমই মাটি ব্যবহার করব। তবে হ্যাঁ, বাগানবিলাস, অ্যাডেনিয়াম আর গোলাপ এই তিনটের জন্য মাটিতে আমি একটু লাল বালিটার পরিমাণ একটু বেশি রাখি, যাতে জলটা কখনোই না দাঁড়াতে পারে। এখন যেহেতু ছোটো দিনের বেলা হয়ে গেছে, তাই সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে পড়ছে। তো যাই হোক, অন ক্যামেরায় আমি হয়তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই অফ ক্যামেরায় বাকি যে বড় গাছগুলো আছে সেইগুলোর পরিচর্যা করব। আপাতত এই ছোট গাছটাকেই রিপোর্টিং করা পর্যন্তই এই ভিডিওটা থাকছে। তো এই ছোট্ট গাছটা রিপোর্টিং করে গাছটাকে একটু প্রুন করে দেবো, তার সঙ্গে সঙ্গে এই শীতে ফুল না পেলেও চলবে, তবে গাছটা বড় হোক, সুস্থ থাকুক, শুধু এইটুকুই চাইছি। আর বাদবাকি গাছগুলোতে আমি সফট প্রুন করব, সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই গাছটা যখন প্রুন করছিলাম তখন পাশে বসে থাকা একটা মেয়ে, মানে আমার মেয়ে সম্পর্কেই হয়, বলছে কাকি ফুলটা কেটো না, ফুলটা কেটো না। তো আমি বললাম এই ফুলটা যদি আমি এখন না কাটি তাহলে গাছটা সুন্দর হয়ে বাড়তে পারবে না, তাই আমাকে মায়া ত্যাগ করে ফুলটাকে কেটেই দিতে হবে, ফুলের কুড়িটাকে। তাই আর কি কেটে দিলাম। তখনও মন খারাপ করছে, আমার যে মন খারাপ করার কিছু নেই, গাছের এই ডালটা আবার মাটিতে বসিয়ে দিলে চারা হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।